শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বাক্সা জেলা সংস্কৃতি শাখার গীত বাদ্য আর খোলবাদন প্রশিক্ষণ কর্মশালা। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর অমর সৃষ্টি গীত বাদ্য আর নৃত্যর প্রচার প্রসারর বাবে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বাক্সা জেলা শাখার সংস্কৃতি সমিতিয়ে অনুষ্ঠিত করেছিল এই কর্মশালা। জেলাখনের আনন্দপুর প্রাথমিক শাখার আতিথ্যত আনন্দপুর প্রাথমিক বিদ্যালয় চৌহদত অনুষ্ঠিত বরগীত শঙ্করী নৃত্য আর খোলবাদনের প্রশিক্ষণ প্রদান করে ক্রমে লক্ষিমপুরের জ্যোতি কুমার বরা, গোলাঘাটের মিন্টু বরদলৈ, বিষ্ণু কিঙ্কর কাকতি, অশ্বিনী কুমার দাস আর মন্টু রাজবংশীয়। এই কর্মশালাখনত জেলাখনের প্রায় অর্ধ শতাধিক প্রশিক্ষার্থীয়ে অংশগ্রহণ করে। প্রশিক্ষণ কর্মশালার সামরণি উপলক্ষে প্রশিক্ষার্থীসকলক সংস্কৃতি শাখায় একোখনক যোগ্যতার প্রমাণপত্র প্রদান করে। জয়গুরু শঙ্কর, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর বাক্সা জেলা শাখার সংস্কৃতি শাখার উদ্যোগত আনন্দপুর প্রাথমিক শাখার আতিথ্যত গুরুজনার এই সংস্কৃতি বরগীত খোলবাদ্য আর শঙ্করী নৃত্যর কর্মশালা বা অনুষ্ঠিত করা হয়েছিল আর অতি সুকলমে এই অনুষ্ঠান ভাগি পরিচালিত হয়েছে আর সুন্দরভাবে প্রশিক্ষণ চলি আছে। এই প্রশিক্ষণ কর্মশালাত আমার লক্ষিমপুর জেলার পৰা জ্যোতি কুমার বরা বাপক বরগীতর প্রশিক্ষক হিসাবে আর গোলাঘাট জেলার মিন্টু বরদলৈ বাপক নৃত্য প্রশিক্ষক হিসাবে ইয়াত আমন্ত্রণ করা হয়েছিল আর তেখেতসকলে আহি যথেষ্ট কষ্ট করে আমাক পরীক্ষার্থীসকলক প্রশিক্ষণ দিছে আর বরগীত খোল বাদ্যর প্রশিক্ষণ আমি নিজেই দিছো, বিষ্ণু কিঙ্কর কাকতি আমার নাম। এইখানে আমার যখন পরীক্ষার্থী আছে এই পরীক্ষার্থী সকল বাক্সা জেলার বিভিন্ন স্থানের পর আছে, দূর দূরণিরপর আছে, তখন ইয়াতে যথেষ্ট কষ্ট সহকারে মানে এই গুরুজনার কৃষ্টিখিন প্রশিক্ষণ লৈছে। আর এই ইয়ার উদ্দেশ্য হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর মানে এটা বৃহৎ উদ্দেশ্য যে আমি যাতে গুরুজনার সংস্কৃতি এইখানে শুদ্ধ রূপত ভালদরে প্রশিক্ষণ লৈ আমার লোকবিলাক ভালদরে প্রশিক্ষণ দিয়ে শুদ্ধ রূপত প্রশিক্ষণ দিয়ে আমি বিভিন্ন জায়গাত আমি প্রচার করব পাৰো, আমি যাতে সংরক্ষণ করব পাৰো, আমার বিশেষ করে আমার বাক্সা অঞ্চলের যাতে গুরুজনার যে গীত বাদ্য নৃত্যর বহুলভাবে প্রচার হয় সেইটোৱে মূল উদ্দেশ্য।